শৃঙ্খলা ফিরেছে চট্টগ্রাম আদালতের ন্যায়কুঞ্জে। বিজয় প্রার্থীরা খরচ ছাড়াই বিশ্রাম নিতে পারছেন সেখানে। নাগরিক টেলিভিশনে সংবাদ প্রচারের পর এ বিষয়ে ব্যবস্থা নেয় আদালত প্রশাসন। তবে ফের এমন অনিয়ম ঠেকাতে মনিটরিং দরকার মনে করেন সংশ্লিষ্টরা। একে আজাদের প্রতিবেদন। সারা দেশের মতো চট্টগ্রামের আদালতেও বিচার প্রার্থীদের বিশ্রামে নির্মাণ হয়েছিল ন্যায়কুঞ্জ। তবে উদ্বোধনের পরই এটি পরিণত হয় রেস্টুরেন্টে। এটি তেজারতকুঞ্জে পরিণত হয়েছে বলেছিলেন বিশিষ্ট জনেরা। এমন অনিয়ম নিয়ে নাগরিক টিভিতে 31 জানুয়ারিতে সংবাদ প্রচারিত হয়। নড়েচড়ে বসে সংশ্লিষ্ট প্রশাসন, নেওয়া হয় উদ্যোগ। রিসেন্টলি আমরা দেখতেছি যে না, বিচার প্রার্থীরা এখানে আসি আবার বিশ্রাম নিতে পারতেছে। আমি ধন্যবাদ জানাই কর্তৃপক্ষকে, তারা তড়িঘড়িতে আপনার নিউজের পরেই এই ব্যবস্থাটা গ্রহণ করেছে। আমাদের জন্য কোনো বিশ্রামাগার ছিল না, এখন আমরা এদিকে বসতাম ওদিকে বসতাম, ধুলাবালি এই সেই। নিউজটা প্রচারের পরেই এখন সেই সুযোগ সুবিধাটা মানুষ পাচ্ছে। আদালতে আসলে আগে বারান্দায় বসতে হতো, এখন এখানে একটা নিরিবিলি জায়গা আছে, অনেক ভালো পরিবেশ। ন্যায়কুঞ্জ দেখভালের দায়িত্ব নাজারত শাখার। এমন অনিয়ম এড়াতে তাদের সজাগ থাকতে হবে মত আইনজীবীদের। টেলিভিশনে এটা করাতে এটা সম্ভবত এখন একটু সংশোধন হয়েছে, এটা মোটামুটি একটা মানুষের ব্যবহারের উপযোগী মতো পরিবেশের একটা দিকে আছে। তবে আমি মনে করি যে এটা কতদিন থাকবে এটা হলো কথা। ন্যায়কুঞ্জ সত্যিকার অর্থে বিচার প্রার্থীদের বিশ্রাম দেবে এমন আশা সংশ্লিষ্টদের। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।